সিএনজি চালিত যানবাহনের নিরাপত্তাই করণীয়। পরিবেশ বান্ধব ও স্বল্পমূল্য হওয়ায় সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় যানবাহন সিএনজি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে খবরের কাগজ খুললেই এখন আমরা মাঝে মধ্যেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুর্ঘটনার খবর পাই। এর প্রধান কারণ আমাদের অসাবধানতা ও অসচেতনতা। আসুন জেনে নিই কিভাবে যানবাহনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটির নিরাপত্তা নিশ্চিত করতে পারি। অবশ্যই আরপিজিসিএল স্বীকৃত কনভার্সন, যা আন্তর্জাতিক নীতিমালা মেনে চলে, এমন প্রতিষ্ঠান থেকে যানবাহন সিএনজিতে রূপান্তরের কাজ করাতে হবে। পুরাতন এবং নিম্নমানের কম পুরুত্ব বিশিষ্ট সিলিন্ডার ব্যবহার করা থেকে বিরত থাকুন। সিলিন্ডার কেনার সময় নম্বরের সঙ্গে মিলিয়ে নিজস্ব টেস্ট রিপোর্ট সংগ্রহ করে সব তথ্য মিলিয়ে নিন। বিধান মেনে সিলিন্ডার ন্যূনতম 5 বছর পরপর সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে একবার করে পরীক্ষা করিয়ে নিন। গ্যাস রিফিল করার সময় স্টার্ট কি খুলে রাখুন। যে স্টেশন থেকে গ্যাস রিফিল করাবেন সেই স্টেশনের লেটেস্ট সেফটি চেক করা আছে কিনা তা জেনে নিন। নির্দিষ্ট পরিমাণের পিএসআই এর বেশি গ্যাস রিফিল করা থেকে বিরত থাকুন। গাড়িতে গ্যাস নেওয়ার সময় গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে অপেক্ষা করুন। সিএনজি স্টেশনে ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আপনার সামান্য সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে বড় কোনো দুর্ঘটনা থেকে মুক্তি দিতে পারে। তাই নিয়ম মেনে নিরাপদে আপনার যানবাহনে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করুন।